নমস্কার, আমি অনেক শুরু করছি উত্তরের সংবাদ। আলিপুরদুয়ার জেলার নির্বাচনী ফল বার হওয়ার পরে শুরু হওয়া সংঘর্ষে মৃত্যু হলো এক বিজেপি সমর্থকের। অভিযোগে তিন শাসক দলের বিরুদ্ধে গ্রামে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। আলিপুরদুয়ার জেলা জুড়ে তৃণমূলে সন্ত্রাস অব্যাহত। তৃণমূলের হামলার জেরে জেলার মাঝের ডাবড়িতে মৃত এক ষাটার্ধ বৃদ্ধ। তৃণমূলের তাণ্ডবে গ্রামের নবনির্বাচিত বিজেপি প্রার্থী অর্জুন বিশ্বাসের বাড়িসহ একাধিক বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। এছাড়াও জেলার ফালাকাটা, কুমারগ্রাম, মাদারিহাটের বিজেপি কর্মী সমর্থক নেতৃবৃন্দের বাড়িতে রাতভর তৃণমূলের ব্যাপক সন্ত্রাসের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ব্লকে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে। জেলার সবচেয়ে বেশি হামলা হয়েছে আলিপুরদুয়ার ব্লক দুইয়ের মাঝের ডাবড়ি 11/119 বুথের 229/1 পার্টে। এই বুথে বিজেপি প্রার্থী অর্জুন বিশ্বাস তৃণমূল প্রার্থীকে 30 ভোটে পরাজিত করেছে। সেই সুবাদে বিজেপি কর্মী সমর্থকরা সন্ধ্যা নাগাদ বিজয় মিছিল বের করলে জনাষাটেক তৃণমূল কর্মীরা তাদের উপর বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সেখানেই ঘটনাচক্রে আক্রান্ত হন প্রদীপ দাস। ঘটনায় গুরুতর জখম প্রদীপবাবুকে প্রতিবেশীরা আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় সকালে তার মৃত্যু ঘটে। ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও পরিবারের দাবি, সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না প্রদীপ দাস, কিন্তু বিজেপির দাবি মৃত প্রদীপ দাস একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন এবং নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এলাকায় বেশ কয়েকটি বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করেও বলে অভিযোগ। কারণ আমি শুয়ে আছি, ওরা আসলো, ওরা আসলো, আইসা সব ধুমধাম করে বাইরে ভাঙতেছে, কি দিয়ে কুবাইছে, যে কুবাইয়া ঘরে ঢুকছে, ঘরে ঢুকে ভাঙচুর করতেছে। তা আমি এবার কইলাম, বাবা তোমরা এগুলা কইরো না, বাবা ভাঙো না, কিছু ভাঙো না। ওরা কেমন কথা শুনে পরে আমি অবাধ্য হইয়া পরে ঘরের থেকে একদম বাইরে 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 গেছি। তখন কারা কারা ছিল ঘরে? আপনার পরিবারের কে ছিল? আমাদের পরিবারে কেউ ছিল না, আমাদের পরিবারের সব বাইরে, বউ বাচ্চা বাইরে। কেন বাইরে? কেন বাইরে? ওরা যে গেল গেছিল। কতজন এসেছিল? আর আমি তো গুনি নাই, তো মনে করো লোক হয়েছিল। কেন আপনাদের বাড়ি ভাঙচুর করলো? কেন এত তো কথা, কারা করলো এটা? কোন লোক কারা বলো না। যারা করার তো ধর ওরাই করছে, আমি তো কইতে পারবো না। কারা কিচ্ছু হবে না, বলো না। টিএমসি লোক ছাড়া কি করবে? কেন টিএমসি? আপনার বাড়ি কি বিজেপির লোকজন আছে? কে আপনার ছেলে? বিজেপির হবে ওজন আমার ছেলে। আপনারা এখন কি ভয়ে আছেন খুব? আমি তো ভয়ই থাকি। ভোট ডিউটি পালন করতে গিয়ে নৃশংসভাবে খুন হওয়া রাজকুমার রায়ের ঘটনার প্রতিবাদে পথে হাঁটল জলপাইগুড়ির সরকারি কর্মচারীরা। সোমবার ইটাহারে পঞ্চায়েত ভোটের ডিউটিতে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজে গিয়ে রায়গঞ্জের হাই মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজকুমার রায়ের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসা হলো না। কারণ অভিযোগ, গণনা কেন্দ্র থেকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়ে খুন করে এই ভোটকর্মীর দেহ রেল লাইনের পাশে ফেলে দিয়ে গিয়েছিল। শনিবার এই ভোটকর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জলপাইগুড়ি শহরে প্রতিবাদী মিছিল করল দলমত নির্বিশেষে সরকারি কর্মীর বৃন্দ। স্কুলের দিদিমণির ফেসবুকের পোস্টে উত্তেজনা ছড়ালো ভাঙামালিতে। দিদিমণির মন্তব্যের প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ভাঙামালি বিএফপি স্কুলের শিক্ষিকা সুইটি গুহ ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টকে ঘিরেই খেপে যান স্থানীয় বাসিন্দারা। শিক্ষিকা ফেসবুকে লেখেন, আমার স্কুলের নাম ভাঙামালি বিএফপি, জলপাইগুড়ি থেকে 50 মিনিট লাগে যেতে। মার্কামারা অটোতে চাপাচাপি করে একটা অটোতে মিনিমাম 30-35 জন বোঝাই করে নিয়ে যায় অটোওয়ালারা। মুখে টেরাটেরি কথা, সারাদিন বাস চলে মাত্র একটি, জায়গাটির নাম চাউলহাটি। এতটাই ব্যাকওয়ার্ড যে জিওর 4G দূর, এয়ারটেল 2G চলে না। তথাকথিত এলাকাটি রাজনৈতিকভাবে উপদ্রুত। স্কুলে ঢোকার পর বুঝতে পারছি হেড টিচার আর এক স্কুলের বান্ধবী ছাড়া বাকি সহকর্মীগণ তথাকথিত পাঠা আর আবাল পাবলিক, যাদের টলারেট পর্যন্ত করা যায় না হিংসায়। এমন পোস্ট দেখার পর এলাকাবাসীরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান এবং শিক্ষিকাকে ঘেরাও করে রাখেন। রাজগঞ্জের বিডিও ঘটনাস্থলে গেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই পোস্টটা কে করে? পোস্ট করছে কে? এই পোস্টটা করছে সুইটি গৌহ। উনি কি টিচার? উনি টিচার এই প্রাইমারি স্কুলের আমাদের।
কতদিন ধরে আছেন স্কুলে? এক বছর হয়নি, প্রায় এক বছর। কেন করলো এই পোস্ট এরকম? আমরা জানি না ওনার স্কুলের ভিতরে কি ব্যাপার। তার উনি হেড টিচার, আরেকজন ম্যাডাম, আর উনি ছাড়া আরও তিনজন টিচার রয়েছে যাদের সাথে ওদের রিলেশন নেই। ওদেরকে আলাদা রুমে রাখা হয়েছে, আলাদা ওদের অফিস রুমটাকে শেয়ার করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে। তারপরে ওদেরকে তিনজনে যেই রুমে থাকে ওখানে লাইটটাও বন্ধ কেটে দিয়েছে। এদের তো দুর্ব্যবহার করে নিজের স্টাফের সাথে, এরিয়ার মানুষের সম্বন্ধে এরকম। কি দেখলো যে আমাদের মানুষের এখানে আবাল পাঠা বললো সুইটি গৌহা এখানে আমাদের এখানে আসুক, ওর আমাদের এটা খুলে বলুক যে আমাদের মানুষের মধ্যে এমন কি দেখলো যে আমাদের আবাল পাঠা বললো। আরেকটা বিষয় যেটা, যে উনি এখানে স্কুল পড়াতে আসেন নাকি ইন্টারনেট চালাতে আসেন? আর উনি যেই পোস্টগুলো করেছেন সব স্কুল টাইমের পোস্ট। উনি স্কুলে বসে কি স্কুলের টিচার ছাত্রদের পড়ায় নাকি মোবাইলে বসে বসে ফেসবুকে পোস্ট করতে থাকে? এদিকে পরিস্থিতি খারাপ দেখে স্কুল থেকে চলে যান দিদিমণি। জানা গেছে জলপাইগুড়ি শহরের 8 নম্বর ওয়ার্ডের বাড়ি ওই অভিযুক্ত দিদিমণির। এরপর প্রধান শিক্ষককে ঘিরেই শুরু হয় বিক্ষোভ। পোস্টের ঘটনার পর উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ ছুটে যান। পুলিশ গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসেন বিক্ষোভ সামলাতে। অপরদিকে যে দিদিমণির বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই দিদিমণি সুইটি গুহ তার প্রতি হওয়া নানা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন সাংবাদিকদের সামনে। ঘোষ এবং মৌমিতা সরকার নিত্যদিন আমাকে এভাবে টর্চার করে গেছেন ওনারা, এবং যার কোনোরূপ আমরা প্রশাসনকে জানিয়েছি, এসআই সাহেবকে বলেছি, উনি বারবার বলেছেন যে আপনারা এই বিষয়টা ভিতরে মিটিয়ে নিন, কিন্তু ওনারা নিজেরাও মেটাচ্ছেন না এবং আমাকে মেটাতে দেননি। বারেবারে হেড টিচার বসেছেন, তাদের সাথে কোনোরূপ ফল আমরা পাইনি, এবং প্রতিদিন আমাকে আমার মৃত বাবা তুলে, আজকে আমার জায়গায় যদি আপনারা থাকতেন, মৃত বাবা বা মৃত মা তুলে যদি এই ধরনের গালিগালাজ করতো, তবে আপনারা কী করতেন তবে বলুন, আপনারা আমাকে কেন এভাবে সাজন করা হয়েছে বলুন। প্রতিদিন অটোওয়ালাদের সামনে আমাকে বলেছে যে মোটা দিদিমণি, ওকে উঠতে দেবে না অটোতে, অটোওয়ালারা এভাবে আমাকে শাসিয়েছে, বলছে দিদিমণি আপনি পিছনে বলবেন সামনে বলবেন না। এই ধরনের আমি মানসিক অত্যাচার আমাদের উপর করা হয়েছে। এই কারণেই কি যে আমরা 4টে পর্যন্ত স্কুল করেছি এবং আমরা মিথ্যেভাবে আমরা স্কুল বাতিল করিনি, সেই কারণে আমাদেরকে প্রতিদিন এই ধরনের অত্যাচার করেছেন তারা দুজনে মিলে। প্রতিদিন সভা সমিতির ভয় দেখিয়েছে, সভা সমিতির এসআইকে জানিয়েছেন? আমি তো এসআইকে লিখিত দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও লিখিত লিখিত তো আমার ভয় জলপাইগুড়ির মেটেলিতে বেসরকারি রিসর্টে দুষ্কৃতীদের তাণ্ডবে কেটে দেওয়া হলো বহু মূল্যবান গাছ। শতাধিক মূল্যবান কচি গাছ কেটে ফেললো দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টের। জানা যায় ওই রিসর্ট চত্বরে প্রায় 3 বছর আগে বহু মূল্যবান গাছ লাগায় রিসর্ট কর্তৃপক্ষ। এক একটি গাছের উচ্চতা প্রায় 8-9 ফিট। রিসর্টের ম্যানেজার ওই গাছ বাগানে গিয়ে দেখে যে বাগানের সব গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে, বেশ কয়েকটি গাছ শুকিয়েও গেছে। রিসর্টের ম্যানেজার মলয় মৈত্র বলেন, গাছ বাগানে গিয়ে দেখি যে সব গাছ কাটা অবস্থায় নিচে পড়ে রয়েছে, বহু মূল্যবান ফলের গাছ বাগানে ছিল, আম, ডালিম, পেয়ারা, তেজপাতা, জাম ইত্যাদি গাছও ছিল। কে বা কারা এই গাছগুলো কাটল তা নিয়ে অবশ্য কিছু বলতে পারেননি তিনি। এদিনই বিষয়টি তিনি লিখিতভাবে মেটেলি থানায় জানায়। শতাধিক এই কচি গাছগুলোকে কাটার ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরাও। ঘটনা তদন্ত করে দোষীদের ধরে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবেশ প্রেমীরা। মেটেলি থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছে, ঘটনা তদন্ত শুরু করা হবে। ঘটনাটা বলতে এই সকালবেলায় আমরা ধরুন যেমন দৈনন্দিন যেরকম হয় পিছনে গেটটা খুলছি, বাগানটা বাগানটা খুলে আজকে দেখছি পিছনে গাছগুলো একটাও নেই, সব কাটা অবস্থায় পড়ে আছে। দেখলাম, দেখে আবার থানায় রিপোর্ট করলাম। মোটামুটি 100-এরও বেশি গাছ ছিল, চারা গাছ ছিল, আম, জাম, লিচু সব মিলিয়ে ছিল, ফলের গাছ ছিল, তেজপাতা গাছ ছিল, কালিম গাছ। কি মনে হয় কেন কাটা হলো গাছগুলো বা কে কেটেছে এরকম কোনো ধরনের? আমার তো এখানে জয়েন করা হয়েছে, নতুন আমি জয়েন করেছি, এখন ঠিকঠাক বলতে পারবো না। আর রাত্রে আছে, রাত্রে কে এখন আসছে না কি করছে, দিনের বেলায় তো হয়নি, দিনের বেলায় খোলা থাকে, আশা করি রাত্রেবেলাতেই হয়েছে আর কি। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাধন চক্রবর্তীর পাশে দাঁড়ালো কেন্দ্রীয় সরকার। দেওয়া হলো পেনশন ও স্বাস্থ্য সম্পর্কিত সাহায্য। বিশিষ্ট অভিনেতা তথা নাট্যকার সাধন চক্রবর্তী, বাড়ি জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রায়কোতপাড়া এলাকায়। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে আর্টিস্ট পেনশন এবং মেডিকেল এইডস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পেনশন চালু করেছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক।
টানা 49 বছরের নাট্য জীবনে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনি আর্টিস্ট পেনশন পাচ্ছেন। সারা ভারত থেকে 16 জন এক্সপার্ট কমিটির ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সাধন চক্রবর্তী আর্টিস্ট পেনশন এবং মেডিকেল এইডসের জন্য। জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের মধ্যে নাট্যচর্চার প্রচার ঘটাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এর পাশাপাশি জলপাইগুড়ি শহরে গ্রুপ থিয়েটার আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন। নাট্য নির্দেশক হিসেবে তিনি বিভিন্ন প্রান্ত থেকে বহু পুরস্কার পেয়েছেন। তিনি বলেন যে 2017 সালে আমার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখার পর কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক সিদ্ধান্ত গ্রহণ করে আর্টিস্ট পেনশন এবং মেডিকেল এইডস দেওয়ার জন্য মনোনীত করে। তিনি জানান, টিউশনি করেই স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি থিয়েটার করতে খুবই অসুবিধা হতো তার। এই পেনশন চালু হওয়ার পর সব দিকের সমস্যা সমাধান হয়েছে। 17ই মে ভোট গণনা কেন্দ্রে ফুলবাড়ি 1 নম্বর কেন্দ্রের অম্বিকানগর 79/80 নম্বর বুথের ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে পুনর্নির্বাচন করার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই উপলক্ষে অম্বিকানগর স্কুল ময়দানে প্রস্তুতি তুঙ্গে। এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারে তার জন্য প্রশাসনের সাহায্য চেয়েছেন। এলাকার মানুষ জানায়, আগেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কিন্তু ভোট গণনা কেন্দ্রে দুষ্কৃতীদের হামলায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে রাজ্য নির্বাচন কমিশনার পুনরায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তার ফলে দুপক্ষ খুশি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটে আমাদের জয় নিশ্চিত ছিল বলে তৃণমূলের গুন্ডা বাহিনী এই ধরনের কাজ করেছে। এলাকায় শান্তি ফিরে পাওয়ার জন্য মানুষ বিজেপিকে ভোট দেবে, আর বিজেপি এই আসনে জয়লাভ করবে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় উন্নয়ন আর ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে চলে এসেছে বলে এলাকার মানুষ তৃণমূলের হয়ে ভোটদান করবে। মানুষ তৃণমূলের সাথে আছে তা গ্রাম পঞ্চায়েত দখল করে বুঝিয়ে দিয়েছে। অপরদিকে শনিবার হাসপাতাল থেকে গ্রামে ফিরে আসেন আহত বিজেপি কর্মী। গ্রামে উপস্থিত বিজেপির নেত্রী শিখা চ্যাটার্জি জানিয়েছেন, পুনর্নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে বিপুল ভোটে জয়ী হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ওখানে বড় বড় তাবর নেতারা গিয়েছিল অলোক সেনের ভোটগুলোকে লুট করার জন্য করতে চেষ্টা করেছিল, এবং জোর করে যখন জেলা পরিষদের ওই বোল্ডার মাফিয়া প্রার্থী যখন হারছে তখন ওই রকম বন্দুক বন্দুক উঁচিয়ে ওখানে শুরু করে দিল, জোর করে সার্টিফিকেট নিয়ে আসবে। দেখুন, জেলা পরিষদের ক্যান্ডিডেট এগিয়েছিলেন, ভোটে অনেক ভোটে এগিয়েছিলেন, যখন তারা দেখলো যে আমরা কিন্তু আর এখান থেকে বেরোতে পারবো না, আমাদের উপায় নেই, তখন তারা এনজিপির গুন্ডা তারা ওই কাউন্সিলরদের দুনিয়া নিয়ে, ওই মাফিয়ারাজের দুনিয়ার লোকজন নিয়ে, চাকুপট্টির লোকজন নিয়ে রাত্রি 12:30টার সময় বন্দুক নিয়ে গিয়ে যদি কপালে বন্দুক ঠেকায়, চড় মেরে যদি উঠিয়ে দেয় যারা কাউন্টিংয়ে বসেছে, সেখানে কী হতে পারে? ওইখানে ঢুকলো, দেখুন, তার মানে যারা ওখানে কাউন্টিং করছে তাদেরও সরকারি কর্মচারীদের কোনো নিরাপত্তা নেই, ওখানে বিডিও অফিসের বিডিও স্টাফ যারা তারা কিন্তু ফেরাপ হয়ে গেছে, তাদের কোনো নিরাপত্তা নেই। এ কোন জগৎ, এ কোন ইয়ে? আমরা জানি যে ভোট হয় মানুষের, ভোটে মানুষ জেতে, তো আজকে মানুষ ভোট দিচ্ছে, মানুষ সেখানে গিয়ে এই করছে, সেখানে ব্যালট পেপার চেঞ্জ করে দিচ্ছ, ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দিচ্ছ, এক জায়গার ব্যালট পেপার অন্য জায়গায় চলে যাচ্ছে, এ তো দুনিয়াকে হার মানাচ্ছে, তো এই জিনিস তো থাকবে না দাদা। শিলিগুড়ি সাফারি পার্ক সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠল। একটি সাদা বাঘ সহ মোট 3টি শাবকের জন্ম দিল বাঘ শিলা। শিলিগুড়ির সাফারি পার্কে 3টে ফুটফুটে শাবক প্রসব করলো রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। ঘেরা এনক্লোজারে 24 ঘন্টার সিসিটিভি নজরদারিতে ভিআইপি ট্রিটমেন্টে রাখা হয়েছে মা ও নবজাতকদের। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, চোখ ফোটেনি 3 সদ্যজাতের, চোখ ফুটতে প্রায় 2 সপ্তাহ লাগবে। খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। 3টি শাবকের জন্ম দিয়েছে শিলা। শাবকগুলির মধ্যে 2টির রং স্বাভাবিক হলেও একটির রং সাদা। আজ বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ একথা নিশ্চিত করল। স্নেহাশিসের মা সাদা, তাই স্নেহাশিসের একটি সন্তান সাদা হয়েছে বলেই দাবি বেঙ্গল সাফারির। মা ও তার 3 সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছে বেঙ্গল সাফারির কর্তৃপক্ষ। তাদের নজরদারিতে রাখা হয়েছে যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছে কর্তৃপক্ষ। বাচ্চাগুলো আপাতত মায়ের সঙ্গেই আছে, ক্রলের মধ্যে আছে, মা নিজেই গ্রুমিং করছে, তো আমাদের কিছু পরিচর্যা করতে হচ্ছে না। মাও এখন সুস্থ আছে, ভালোভাবে খাওয়া দাওয়া করছে, জল খাচ্ছে, তো নিজেই এখন ওকে পরিচর্যা করছে আর কি। মা কিলি আমরা যাই না, মানে আমরা সামনে গিয়ে দেখি না, আমরা ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখি, কেননা সামনে বেশি গেলে অনেক সময় রিজেকশনের ভয় থাকে, মা হয়তো রিজেক্ট করে দিতে পারে বাচ্চাদের, ওই জন্য আমরা সিসিটিভি থেকেই দেখি। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। এবার মহিলারা নিজেই ময়নাগুড়িতে মদ বিরোধী অভিযানে নামলো, সতর্ক করা হলো দোকানদারদের। ব
বেআইনিভাবে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদ বিক্রি হলেও প্রশাসন নির্বিকার, বারবার পুলিশকে জানিয়েও কোনো ফল হয়নি। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ। তাই এদিন এলাকার মহিলারা দল বেঁধে বেআইনিভাবে মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে নামলেন। অভিযানে ভাঙা হলো মদের বোতল, সতর্ক করা হলো বেআইনিভাবে মদ বিক্রেতাদের। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। এদিন এলাকার মহিলারা দল বেঁধে এই অভিযানে সামিল হন। তাদের অভিযোগ, ময়নাগুড়ি রোডে রাস্তার পাশে বেশ কয়েকটি দোকানে বেশ কিছুদিন থেকে বেআইনিভাবে দেশি এবং বিদেশি মদ বিক্রি হচ্ছে। স্থানীয় এবং বহিরাগত মানুষদের সেই ঠেকে আড্ডা জমছে, ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এদিন যেসব দোকানে মদ বিক্রি হয়, প্রতিটি দোকানে মহিলারা গিয়ে বিক্রেতাদের মদ বন্ধ করার ব্যাপারে সতর্ক করেন। এরপর দুটি দোকানের মধ্যে মজুত রাখা মদের বোতল ভেঙে দেন তারা। এদিনের অভিযানে সামিল হওয়া মহিলাদের বক্তব্য, এদিনের এই অভিযানের পরেও যদি কেউ সতর্ক না হয় তবে আগামীতে ফের অভিযান চালানো হবে। ময়নাগুড়ি থানা সূত্রে জানানো হয়েছে, ময়নাগুড়ি রোড এলাকায় বেআইনিভাবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। রাজগঞ্জ ব্লকের তালমাহাটে ছাগল চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। রাজগঞ্জ ব্লকের তালমাহাটে শুক্রবার বিকেলে দুই ছাগল চোরকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ। তারপর গণপ্রহার করা হয়। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ থানায় নিয়ে আসে। এলাকার মানুষ জানিয়েছে, বেশ কিছুদিন হলো এলাকা থেকে ছাগল গরু চুরি হয়ে যাচ্ছিল। হাটে দুই যুবক একজনের ছাগল নিয়ে যাওয়ার সময় ধরে ফেলে সাধারণ মানুষ। তারপরেই হাটে আসা মানুষ প্রহার শুরু করে, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দুজনের পরিচয় জানার চেষ্টা করছে। জলপাইগুড়ি তৃণমূল কার্যালয়ে পঞ্চায়েত ভোটে নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 17/44 বুথের তৃণমূল কংগ্রেসের মনোনীত বিজয়ী প্রার্থী ইয়ানুল হককে সংবর্ধিত করা হয় জেলা অসংগঠিত শ্রমিক সংগঠন INTTUC-র পক্ষ থেকে। 171 ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বিজয়ী প্রার্থী ইয়ানুল হক, স্বপন সরকার, সঞ্জীব ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। কদমতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হলদিবাড়িতে প্রথমবার বিরোধী শূন্য করে পঞ্চায়েত ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও হলদিবাড়ি ব্লকের 2013 পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট ওই হলদিবাড়িতে পঞ্চায়েত সমিতি সহ অঞ্চলগুলির ক্ষমতা দখল করে। হলদিবাড়ি পৌরসভা ছিল জাতীয় কংগ্রেসের দখলে। কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে মেকলিগঞ্জ আসনে বিধায়ক হিসেবে অর্ঘ্য রায় প্রধান নির্বাচিত হওয়ার পর হলদিবাড়িতে দলত্যাগের হিড়িক পড়ে যায়। পৌরসভা, অঞ্চল, পঞ্চায়েত সমিতি সর্বত্র দলত্যাগী প্রতিনিধিদের নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে। প্রথমবার বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলদিবাড়ির মানুষ 72টি পঞ্চায়েত দখল করে। 16টি পঞ্চায়েত সমিতি ও 2টি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের যোগদান করান। বিজেপি 230/231 বুথে একটি প্রার্থী 1,120 ভোটে জয়লাভ করার পর জয়ী অঞ্জনা রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও বিরোধীরা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করতেই হলদিবাড়িতে এত রমরমা। অপরদিকে হলদিবাড়ি পঞ্চায়েতে মনোনয়নপত্র তুলতে দেয়নি শাসক দলের পক্ষ থেকে, সেই ছবিও দেখা দিল সংবাদ মাধ্যমে বলে দাবি বিরোধী শিবিরের। ফের জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি হতে পারে নূরজাহান বেগম, তবে সেই বিষয়ে তেমন কোনো ইঙ্গিত দেয়নি বিদায়ী সভাধিপতি নূরজাহান। তিনি পুরো বিষয়টি দলীয় বিষয় বলে মনে করেন, দল যে দায়িত্ব দেবেন তা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানান। এবারের ভোটে তার বিরোধী বিজেপি প্রার্থী উমা সরকারকে প্রায় 17,000 ভোটে পরাজিত করেছেন তিনি। তার মোট ভোট প্রায় 34,000। অনেক কাজ বাকি, তাই যতদিন পর্যন্ত নতুন বোর্ড গঠন না হয় ততদিন তিনি বাকি যেসব কাজ পড়ে আছে তা করবেন বলে তিনি জানান। পাশাপাশি উন্নয়নের জন্য সব সময় কাজ করবেন। এবারের নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন তিনি। কাকে কাকে পরাজিত করে এবং কত ভোটে আপনি নির্বাচিত হয়ে জিতলেন? আমি আমার বিরোধী যে বিজেপি উমা সরকার, তাকে আমি প্রায় 17,000 ভোটে পরাজিত করেছি। কেমন লাগছে ম্যাডাম, কি আশা প্রত্যাশা করেছিলেন? আমি আমি তো এমনি জানি যে আমাদের মা এই আমার এই জয় হচ্ছে মা মাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। এবং আমরা তখন থেকেই আমরা শিওর ছিলাম যে 100% আমরা জিতবো, কেননা
উন্নয়নের সাথে মানুষ পাশে আছে, আর এই উন্নয়নকে মানুষ সাড়া দেবে, এটা আমাদের আত্মবিশ্বাস ছিল। এখন আমাদের সময় যতদিন পর্যন্ত বোর্ড না হয়, পুরনো আমাদের যারা বোর্ড আছে সেইভাবে অফিসের আরও কাজকর্ম সেগুলো আমরা করব। তারপরে আবার নোটিফিকেশন এসে গেলে যখন আবার নতুন করে বোর্ড গঠন হবে, মানে কালকে থেকে আবার রেগুলারের মতো। হ্যাঁ, আপাতত আমাদের অনেকগুলো কাজকর্ম অনগোয়িং স্কিম থেকে শুরু করে কিছু টেন্ডার প্রসেস বাকি আছে, সেগুলো আমরা করব। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শেষ হলেও ভোটের কাজে ব্যবহৃত হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আবর্জনা স্তূপ এখনও সরানো হয়নি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা। সারা দেশ জুড়ে চলছে স্বচ্ছ ভারত অভিযান ও রাজ্য জুড়ে চলছে নির্মল বাংলা অভিযান, কিন্তু কোনো কিছু করেই এই অভিযানকে পরিচ্ছন্ন করা যাচ্ছে না, কারণ আমাদের সদ্ভাবনা বা সদিচ্ছার অভাব। সেই করুণ চিত্রই পাওয়া গেল হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের DCRC সেন্টারে। ভোটের ট্রেনিং, ভোটকর্মীদের কাজ, সর্বোপরি গণনা, সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ হয়েছে এই বিদ্যালয় কেন্দ্রে। ভোট মানেই রাজনৈতিক উৎসব, কিন্তু সব পর্ব মিটে গেলেও এই বিদ্যালয় ফিরে পায়নি তার স্বচ্ছতা। আবর্জনায় ভরে রয়েছে এই বিদ্যালয়, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে জলের বোতল, মিষ্টির প্যাকেট ইত্যাদি। ভোটের কাজে ব্যবহৃত এই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা যে কেউই করেননি, বিদ্যালয়ের চিত্র তারই প্রমাণ দিচ্ছে। তবে সব পর্বের শেষ হলেও বিদ্যালয়কে স্বচ্ছ বা নির্মল করার উদ্যোগ কেউই গ্রহণ করেননি, বিদ্যালয়ের চিত্র দেখে তা স্পষ্ট। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।